এখানে স্ট্যান্ড বাই ডিউটি করবে। ওকে স্যার। দেখি তোমাদের নাকি মুখে রক্ত কেন? কি হয়েছে? আমি ওদের মেরেছি। টাস্ক ফোর্সের পরিচয় না দিয়ে ওরা আমার উপর হামলা করেছিল, সেই জন্য আমি ওদের মেরেছি। এই ব্যবসা কতদিন ধরে করছিস? কিসের ব্যবসা? কলেজের নিরীহ ছাত্রদের কাছে মদ গাঁজা আর ফেন্সিডিল বিক্রির ব্যবসা। এই ব্রাদার ইন ল, এই সুমন্দি সাহেব, বউয়ের বড় ভাইকে তো সুমন্দি বলেই ডাকতে হয়, তাই না? মুখে লাগাম দে। সুমন্দি সাহেব, আপনার বোন প্রিয়াকে আমি ভালোবাসি, আর সেটা যদি অপরাধ হয় আপনি আমাকে যত খুশি মারুন আমি কিচ্ছু মনে করব না, বাট মিথ্যে কলঙ্ক দিয়ে আমার উপর টর্চার করবেন না। বাবার কাছে শুনেছি আপনি খুব নীতিবান অফিসার, সাংবাদিকরা পত্র পত্রিকায় লিখেছে আপনি এখানে এসেছেন এটাই শহরের সবচেয়ে বড় সৌভাগ্য, বাট সেটা ভুল। হ্যাঁ ভুল, লোকে আপনাকে ভালো জানলেও আমি বুঝেছি আপনি সীমারের চেয়ে অত্যাচারী। আমি কমিশনার, কমিশনার। সিটিতে অনেক কমিশনার আসবে যাবে, কিন্তু হৃদয় এখানেই থাকবে। আমি এখানকার লোকাল, লোকাল। স্যার কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? কমিশনার সাহেবের ডিউটি করছি। কমিশনার সাহেব? স্যার কোথায়? ভিতরে কাকে যেন পানিশমেন্ট দিচ্ছেন। পানিশমেন্ট? রহমত আলী, এই তোমার ছেলে? জি স্যার, আমার ছেলে। স্যার আমার মনে হয় কোথাও কোনো মিস্টেক হয়েছে, দয়া করে ওকে ছেড়ে দিন। জি স্যার, আই এম সরি, সরি সরি রহমত আলী, আমি জানতাম না ও তোমার ছেলে। নাটক করছে বাবা, আমাকে জেনে শুনেই ধরে এনেছে। আহা, তুমি চুপ করো। স্যার ও ছেলে মানুষ, ওর কথা কিছু মনে না 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 কিছু মনে করিনি, আই এম সরি। রিলিজ, রিলিজ হিম, রিলিজ। যাও তোমার ছেলেকে নিয়ে যাও। জি স্যার। চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্রাদার ইন ল, খোকা, তোকে আমার নতুন করে বলার কিছু নেই। আজ নিশ্চয়ই তুই অনুভব করেছিস ছোট আর বড়র মধ্যে কত ব্যবধান।